একটু পর ভুটানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ, যেভাবে ম্যাচটি ইউটিউবে লাইভ দেখবেন। দেখুন বিস্তারিত। ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচ জয় কিছুটা হলেও স্বস্তিতে রেখেছে বাংলাদেশ দলকে। তবে ঘরের মাঠে এখনই ভুটানকে হালকা করে দেখতে নারাজ লাল সবুজ ফুটবলাররা। তাই তো অনুশীলনে পুরো মনোযোগী ছিলেন তপু জামালরা। সবার এখন একটাই লক্ষ্য, 2016 এর স্মৃতি ভুলে সিরিজ জিতে ফিরতে চায় কাব্রেরা বাহিনী। চাংলি মিথান স্টেডিয়ামে অবস্থানগত ভিন্নতা, বৈরী কন্ডিশন আর মাঠের প্রতিপক্ষ, সবকিছু নিয়েই বেশ চিন্তিত ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। অতীতের বাজে স্মৃতিকে ভুলতে একটা জয় যে অপরিহার্য ছিল লাল সবুজের, প্রথম ম্যাচে কাঙ্ক্ষিত সেই জয় পেতেই বদলে গেছে টিমের স্পিরিট। সমুদ্র পৃষ্ঠ থেকে উঁচুতে ম্যাচের ভিন্ন হওয়ায় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ জামালদের জন্য। তাই ম্যাচের আগে বেশ কয়েকদিন হাতে নিয়েই হাইকিং নিয়মিত অনুশীলন করে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামে দলটা, যার ফলও পেয়েছে হাতে নাতে। তবে পরের ম্যাচের আগে প্রতিপক্ষকে একেবারেই হালকা করে দেখতে নারাজ বাংলাদেশ, ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে চাইবে স্বাগতিকরা, এটা জানেন সবাই। দলের ম্যানেজার আমির খান বলেন, ম্যাচের পর থেকে রিকভারি সেশন শুরু করা হয়েছে, মানসিকভাবে ভালো থাকার জন্য কাজ করা হয়েছে, প্রথম ম্যাচে আত্মবিশ্বাস নিয়ে দ্বিতীয় ম্যাচের প্রস্তুতি নিচ্ছে সবাই। ভুটানের বিপক্ষে গোল করা আর লিড ধরে রেখে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়া, প্রথম ম্যাচ জয়ের এই আত্মবিশ্বাস পরের ম্যাচে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন অধিনায়ক তপু বর্মন। ফুটবলারদের ফিটনেস নিয়ে কোচ চিন্তিত হলেও জয় ছাড়া ভিন্ন কিছুই ভাবছে না দল, নিজেদের পরিকল্পনা স্থির থাকার লক্ষ্য ফুটবলারদের। অধিনায়ক তপু বর্মন বলেন, জয় ছাড়া বিকল্প নেই, আমরা ইতিমধ্যে মানিয়ে নিয়েছি, প্রথম ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ ছিল, সেটা আমরা অতিক্রম করে ফেলেছি, আমরা এখন উজ্জীবিত, সবার মতো আত্মবিশ্বাস আছে পরবর্তী ম্যাচের জন্য, একই কাজ ও একই ডেডিকেশন নিয়ে যদি মাঠে নামি, অধিনায়ক ও দলের সদস্য হিসেবে মনে করি অবশ্যই আমরা জিতব। এবার দেখুন বাংলাদেশ এবং ভুটানের দ্বিতীয় ম্যাচ মানে কবে শুরু হবে। এই ম্যাচটি শুরু হবে আজ সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হবে। আজ সন্ধ্যায় ম্যাচটি শুরু হলে কিভাবে ম্যাচটি ইউটিউবে দেখবেন, ইউটিউবে দেখার জন্য একটা নিয়ম আছে, একদম খুব সহজে আপনারা ইউটিউবে বাংলাদেশ ও ভুটানের ফুটবল ম্যাচটি দেখতে পারবেন। তার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে ভুটান ফুটবল হোম অ্যান্ড হ্যাপিনেস লিখে, তাহলে প্রথম যেই ইউটিউব চ্যানেলটা আসবে সেই চ্যানেলটা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ এবং ভুটান দ্বিতীয় ফুটবল ম্যাচ।